বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধিতে নথিভুক্ত কৃষকদের জন্য বড় আপডেট চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে কিস্তির টাকা ক্রেডিট হতে যাচ্ছে। এরই মাঝে বন্ধুরা, পোর্টালে নতুন একটি আপডেট চলে এসেছে। এবার থেকে আপনারা নিজের আধার এছাড়াও ফোন নাম্বার রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনের স্থিতি। অর্থাৎ বন্ধুরা, আগেবারে অনেকেই বঞ্চিত হয়েছিলেন এই কিস্তির টাকা থেকে, অর্থাৎ ইকেওয়াইসি করেও ফেলেছিলেন কিন্তু পরবর্তীকালে স্ট্যাটাস চেক করছেন, অনেকে ইকেওয়াইসি প্লেসে নো থাকার কারণে অনেকেই টাকা পাননি। সো বন্ধুরা, এই সুযোগ আপনারা আপনাদের নিজের মোবাইলেই নিজে নিজে চেক করে নিতে পারবেন, অর্থাৎ অগ্রিম চেক করে নিতে পারবেন এবারে কিস্তির টাকা আপনি পাবেন কি না। আর এছাড়াও বন্ধুরা, ইকেওয়াইসি প্লেসে নো হয়ে থাকলে এই সুযোগ আপনারা কি করবেন এবং কিভাবে সলিউশন করবেন, আজকে ভিডিওটিতে সেটি ডিটেলস আলোচনা করে দেব এবং সমাধানের উপায়ও আপনাদের কাছে উপস্থাপন করব। সো বন্ধুরা, পিএম কিষাণ সম্মানিধির কিস্তির টাকার জন্য যারা আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, নতুন পোর্টালে নতুন যে অপশন, অর্থাৎ নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কিভাবে চেক করবেন, নতুনভাবে আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন, কোনো প্লেসই স্কিপ করবেন না। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন, এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে। চলুন বন্ধুরা, কিভাবে পিএম কিষাণ সম্মানিধির বেনিফিশিয়ারি স্ট্যাটাস এছাড়াও আধার সিডিংয়ে নো হয়ে থাকলে কি করতে হবে, আপনার ব্যাংকের সঙ্গে আধারটি লিঙ্ক হয়ে আছে কিনা কিভাবে জানবেন, একটি ভিডিওটিতে পুরো ডিটেলস আলোচনা করে দেওয়া হয়েছে। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা এখন আছেন পিএম কিষাণ সম্মানিধি যোজনার মেন অফিসিয়াল পোর্টালে। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে অফিসিয়াল পোর্টাল এবং ভারত সরকার দ্বারা পরিচালিত। আপনাদের সুবিধার্থের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট পিএম কিষাণ সম্মানিধির অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসবেন। যেহেতু আমি মোবাইল থেকে অ্যাক্সেস করছি, আপনারা মোবাইল থেকে অ্যাক্সেস করলে কি করবেন, কোনার দিকে থ্রি ডট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটি ক্লিক করার পরে ডেস্কটপ সাইটের পাশে যে বক্স অপশনটি আছে, এই অপশনে আপনারা ক্লিক করে দিলে অনেকটা কম্পিউটারের মতো ফ্রন্ট পেজগুলো বড় বড় হবে এবং আপনারা সহজেই সমস্ত পেজগুলো আপনারা কভার করতে পারবেন বা অ্যাক্সেস করতে পারবেন। সো বন্ধুরা, এই পোর্টালে আসার পরে স্ক্রিনটি একটু অপরের দিকে তুলবেন এবং অপরের দিকে তোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অপশন আছে। এখানে ইকেওয়াইসি বলে অপশন আছে, অর্থাৎ যারা ইকেওয়াইসি ইনকমপ্লিট করেছেন, এগুলো কমপ্লিট করতে পারেননি তাদের জন্য। আর আজকে যেহেতু বন্ধুরা বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করতে যাচ্ছি, অর্থাৎ যে কৃষক টাকা পেতে যাচ্ছেন তার সঠিকভাবে টাকাটি ক্রেডিট হবে কি না, আজকেই ভিডিওটিতে আপনারা জেনে নিতে পারবেন। সো বন্ধুরা, এখানে আসার পরে মোবাইল থেকে দেখলে বেনিফিশিয়ারি স্ট্যাটাসের অপশন আপনারা ক্লিক করে দেবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনের সামনে নতুন একটি পেজ চলে আসবে, যেটা পিএম কিষাণ সম্মানিধি নো ইয়োর স্ট্যাটাস, অর্থাৎ যে কৃষকের আপনি স্ট্যাটাসটি চেক করতে চান এই পুরো ডিটেলস এখানে চলে আসবে। অর্থাৎ আগে অপশনে আপনারা কী করছিলেন, আধার এবং ফোন নাম্বারের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারছেন, কিন্তু বর্তমানে পোর্টালটি আপডেট হয়েছে এবং সহজে আপনি এটি অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ যে কেউ আগে অ্যাক্সেস করে নিতে পারছিল এবং আপনার ডাটা অন্যজন শো করে নিতে পারছিল বা দেখে নিতে পারছিল, কিন্তু বর্তমানে আপনার ফোন নাম্বারের সঙ্গে পিএম কিষাণ সম্মানিধিতে বা আধারের সঙ্গে যে অ্যাটাচ আছে সেটি যার কাছে থাকবে সেই কেবলমাত্র এটি অ্যাক্সেস করতে পারবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। অনেকে এই রেজিস্ট্রেশন নাম্বারটি জানেন না এবং তারা অনেকেই কনফিউজ হচ্ছেন এবং তারা অ্যাক্সেস করতে পারছেন না, কমেন্টে জানিয়েছেন, তাদের জন্য এই ভিডিওটি। সো বন্ধুরা, আপনারা কি করবেন, এন্টার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা না জানলে এখানে জুম ইন করে দেখাচ্ছি, নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা টাচ করে দেবেন। অ্যাজ ইউজুয়াল আমি লাইভ ভিডিওটি বানাচ্ছি। সো বন্ধুরা, এটি টাচ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন চলে এসেছে, সার্চ বাই মোবাইল নাম্বার এবং আধার নাম্বার। সো বন্ধুরা, আপনি আধার নাম্বারের মাধ্যমে সার্চ করতে পারেন, মোবাইল নাম্বারের মাধ্যমে সার্চ করতে পারেন। সো বন্ধুরা, মোবাইল নাম্বারে সার্চ করার প্রথম অপশনটি অন হয়ে আছে। সো এন্টার মোবাইল নাম্বার, আমি একজন কৃষকের এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচার আইডিটি ক্লিক করার পরে গেট ওটিপি বলে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দেবো। আপনারা সেম প্রসেস আপনারা অ্যাপ্লাই করবেন যখন এটি নিজে নিজে চেক করবেন, এবং গেট ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে যে পিএম কিষাণ সম্মানিধি আবেদন করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সেখানে ডিজিট যাবে, অর্থাৎ সংখ্যা যাবে, তারপরে ওটি আপনাকে ফিল আপ করতে হবে। সো গেট মোবাইল ওটিপি আমি ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নাম্বার SMS চলে এসেছে, দেখতে পাচ্ছেন ইয়োর ওয়ান টাইম, এটি 4 ডিজিটের নাম্বার হবে এবং রেজিস্টার্ড পিএম কিষাণে
চলে আসবে। সো বন্ধুরা আপনাদের সেম এরকম SMS আসবে, আপনাদের শুধু নাম্বারে যে ডিজিটটা চেঞ্জ হবে। সো বন্ধুরা এইভাবে আপনারা এই নাম্বারটি কপি করবেন এবং সাবমিট করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনি জানতে পারবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার আছে, আধার নাম্বার আমি হাইড করে দিয়েছি, এছাড়াও রেজিস্ট্রেশন নাম্বার এবং নেম, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে উল্লেখ থাকবে এবং নেমের জায়গায় দেখতে পাচ্ছেন নুরুল বলে উল্লেখ আছে, অর্থাৎ আমি আমার ডাটাটি আপনাদের কাছে শো করছি উদাহরণস্বরূপ হিসাবে। অর্থাৎ পিএম কিষাণ সম্মাননিধির পুরো প্রসেসটা আমি নিজের ডাটা দিয়ে আপনাদের কাছে উদাহরণস্বরূপ আমি ইউজ করছি। সো বন্ধুরা আপনারা সেম প্রসেস যার মাধ্যমে নিজেরটি চেক করে নিতে পারবেন। এবার বন্ধুরা রেজিস্ট্রেশন নাম্বারটি পাওয়া হয়ে গেলে ব্যাক করে চলে আসবেন এবং এখানে অটোমেটিকলি থাকবে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ বন্ধুরা কেবলমাত্র আপনার রেজিস্ট্রেশন নাম্বার মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন, এর জন্য আপনাকে মোবাইল নাম্বারের সঙ্গে জয়েন থাকতে হবে। তবে সেই মোবাইল নাম্বার ওটিপি যাওয়ার পরে আপনার স্ক্রিনের সামনে আগে দেখিয়ে দিলাম রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করার পরে এখানে আপনি পেস্ট করে দেবেন, এছাড়াও টাইপ করে দেবেন। এরপরে যে কাছে দেখতে পাচ্ছেন ক্যাপচার আইডি, এই ক্যাপচার আইডি টাইপ করবেন এবং টাইপ করার পরে গেট ওটিপি, আবার বলে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বারটি পাওয়ার পরে এখানে টাইপ করবেন, ক্যাপচার আইডিটি ফিল আপ করবেন এবং গেট ওটিপি বলে যে অপশনটি আছে এই অপশনটি আপনারা ক্লিক করে দেবেন। আমি উদাহরণস্বরূপ আমি পেজটা হাইড করছি, গেট ওটিপি অপশন আমি ক্লিক করে দিলাম। সাবমিট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন একটি ফ্রন্ট পেজ চলে এসেছে যেখানে পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ যে কৃষকের ডাটাটা আপনি দেখতে চাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ রেজিস্ট্রেশন, ফার্মার নেম, এখানে দেখতে পাচ্ছেন আমার নাম উল্লেখ আছে নুরুল বলে, স্পন্সার অর্থাৎ ফাদার নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সব মেনশন আছে। এছাড়াও আপনি আপডেট করতে চাইলে আপডেট ইওর ডিটেলস অপশনে ক্লিক করে দিলে এই অপশনগুলি আপনি আপডেট করে নিতে পারবেন। এরপর বন্ধুরা মোস্ট ভাইটাল যেটি হচ্ছে এলিজিবিলিটি, হ্যাঁ বন্ধুরা এলিজিবিলিটি যে স্ট্যাটাস এই অপশনগুলো আপনাদের মোস্ট ভাইটাল ল্যান্ড সিডিং এর প্লেসে দেখতে পাচ্ছেন ইয়েস হয়ে আছে। সো বন্ধুরা বুঝে নেবেন যে আপনার ল্যান্ড সিডিং প্লেসে ইয়েস হয়ে থাকলে বিনা দ্বিধায় এবারে কিস্তির টাকা আপনি পেতে যাচ্ছেন, আর নো হয়ে থাকলে এবারে টাকা থেকে আপনি বঞ্চিত হতে যাচ্ছেন। এর জন্য আপনাকে কি করতে হবে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন, পুরো সলিউশন দিয়ে দেবো। এছাড়াও দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস হয়ে আছে। সো বন্ধুরা যাদের যাদের ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস হয়ে আছে তারা নিশ্চিন্তে থাকুন, আর যাদের নো হয়ে আছে তারা এখনও পর্যন্ত ইকেওয়াইসি কমপ্লিট করতে পারেননি নিজের মোবাইলে, এছাড়াও নিয়ারেস্ট সিএসসি সেন্টারে গিয়েও সেখানে আপনারা ইকেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন। আর এখানে পুরো ডেট দেখাচ্ছে সেই হিসাবে আপনারা। এছাড়াও বন্ধুরা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এই অপশনটি আপনারা অনেকেই কনফিউজ হয়েছেন এবং কমেন্টে জানতে চেয়েছেন। সো বন্ধুরা বুঝতেই পারছেন আপনার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে থাকলে, অর্থাৎ সিডিং হয়ে থাকলে, তবে এই অপশনটি আপনার ইয়েস হয়ে থাকবে, কারণ কেন্দ্র সরকার থেকে এবার আধারের মাধ্যমে পেমেন্ট করছে। সো বন্ধুরা এই অপশনটি মাস্ট আপনার ইয়েস হয়ে থাকতে হবে। এছাড়াও বন্ধু বলেছে ইফ ইউ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ ক্লিক হিয়ার টু চেক দ্য সিডিং স্ট্যাটাস। এছাড়াও আপনারা এই অপশনে ক্লিক করে আপনার আধারের সঙ্গে অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে আছে কিনা সেভাবে আপনি জেনে নিতে পারবেন। পরবর্তী ভিডিওটিতে আপনাদের সেটি আপডেট দিয়ে দেবো যে নিজে নিজে জেনে নিতে পারবেন যে আধারের সঙ্গে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিঙ্ক হয়েছে বা কোন অ্যাকাউন্ট নাম্বারটি লিঙ্ক হয়েছে। এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে। এছাড়াও লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, অর্থাৎ এবারে মোস্ট ভাইটাল যেটি হচ্ছে এফটিও উইল বি জেনারেটেড প্লেসে ইয়েস হয়ে থাকলে আপনি নিশ্চিন্তে থাকবেন। এছাড়াও পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ 7 ইনস্টলমেন্ট পর্যন্ত টাকা পাওয়া গিয়েছে, এইভাবে আপনার পুরো ডিটেলস দেখাবে কোন ব্যাংকে টাকা পাচ্ছেন, ইউটিআর নাম্বার, ক্রেডিট অ্যাকাউন্ট পুরো এখানে শো করে দেবে, আর পেমেন্ট মোড দেখতে পাচ্ছেন আধার হয়ে আছে। সো বন্ধুরা যাদের যাদের আধার হয়ে আছে আধারের সঙ্গে যে অ্যাকাউন্টে লিঙ্ক হয়েছে পরবর্তী ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন, সেই ভিডিওটিতে পুরো আপডেট দিয়ে দেবো। সো বন্ধুরা আপনাদের মোস্ট ভাইটাল যে অপশনটিগুলো দেখে নেবেন, ল্যান্ড সিডিং ইয়েস হয়ে আছে কিনা, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস হয়ে আছে কিনা, আর আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং ইয়েস, এই তিনটি অপশন অন হয়ে থাকলে আপনি নিশ্চিন্তে থাকবেন যে পিএম কিষাণ সম্মাননিধির কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছেই। বন্ধুরা পিএম কিষাণ সম্মাননিধির পরবর্তী কোনো আপডেট আসলে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে। আর বন্ধুরা এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পাওয়ার জন্য একটি লাইক করে দেবেন। বন্ধুরা এছাড়াও আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওটিতে সেই টপিক বা আপনার কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।